পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল আসিম মুরিনের নাম সুপারিশ করেছে সরকার। বৃহস্পতিবার তার নাম বেছে নেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নতুন সেনাপ্রধান হিসেবে আসিম মুনিরের নাম সুপারিশ করা হলেও এখন প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষায়। একই সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল সাহির শামসাদ মির্জাকে জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। শাহবাজ সরকারের মন্ত্রীরা বলছেন তাদের আশা এসব নিয়োগ প্রস্তাবকে বিতর্কিত না করে প্রধানমন্ত্রীর পরামর্শকে সমর্থন করে অনুমোদন দেবেন প্রেসিডেন্ট আরিফ আলভি। সম্প্রতি পাকিস্তানের নতুন সেনাপ্রধান নিয়োগের পরই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেখে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আরও বলেন তা করা হবে তিন দিনের মধ্যে। টানা ছয় বছর দায়িত্ব পালন শেষে 29 নভেম্বর অবসরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।